সালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন পুরাতন কান্ট্রিকে নতুন করে বলার জন্য আপনাদের কাছে। চেক রিপাবলিক যখন আমরা চেক রিপাবলিক যখন ভিডিওটা আমরা আপলোড করলাম, এবং চেক রিপাবলিক যখন আমরা কোয়ারিজ কোনো আমাদের ফ্রেন্ডস কনসালটেন্সি পেজে আমরা যখন করি বা ইউটিউব চ্যানেলে যখন করি, সবচেয়ে বেশি কোয়ারিজ থাকে চেক রিপাবলিক নিয়ে। আই ডোন্ট নো কেন থাকে, সবার মধ্যে বোধহয় অনেক বেশি ইন্টারেস্ট থাকে। তো সেটা নিয়ে আজকে আসলে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো আমরা, আজকে কথা বলবো স্টার্টিং চেক রিপাবলিকের অধীনে। আসলে আপনাদের সাথে প্রথম যে ভিডিওটা করেছিল, আপনার সাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং যাবতীয় ডকুমেন্টেশনগুলো নিয়ে বোধহয় করা হয়নি। আজকে আপনাদের পুরো প্রসিডিউরটা আবার আমরা আলোচনা করবো। চেক রিপাবলিক এই মুহূর্তে অ্যাডমিশন প্রসিডিউর, যেহেতু সময় অনেকগুলো ইউনিভার্সিটি ডেডলাইন কিন্তু মার্চ এবং এপ্রিলে ক্লোজ হয়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আপনারা যারা প্ল্যান করছেন দ্রুত আপনারা সেই জন্য কোথায় অ্যাপ্লাই করবেন IELTS ছাড়া বা IELTS দিয়ে, চেক রিপাবলিক ইজ এ ভেরি গুড অপশন ফর দ্যাম। এবং রাইট নাও ভিসা রেশিও আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের অনেকগুলো সিচুয়েশন আসলে আমরা পার করছি, আমরা যে ক্রাইসিস মোমেন্টে যাচ্ছে এখন কান্ট্রি অনেকগুলো গ্রান্টির, বা কোভিড তো আমরা এখন মোটামুটি পার করে ফেলছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের এখন প্ল্যান করে আগাতে হবে যে আমরা কোন কান্ট্রিগুলো ভিসা হচ্ছে বা কোন কান্ট্রিগুলো ভিসা রেশিও ভালো পাচ্ছি। তো আমার কাছে মনে হয় যে চেক রিপাবলিক এখন আপনাদের জন্য অনেক ভালো একটা সুযোগ নিয়ে সামনে আগাচ্ছে। চেক রিপাবলিকের অ্যাডমিশন প্রসিডিউর ইটসেলফ বা ভিসা পেতে অ্যাডমিশন যারা পাচ্ছে, এখানে প্রায় দেখা যায় অ্যাডমিশনের সময় কিন্তু আসলে বেছে বেছে নিচ্ছে যে আপনারা কারা ভিসা অ্যাডমিশন পাচ্ছে কারা পাচ্ছে না। অ্যাডমিশনটা হয়ে গেলে ভিসা রেশিও ওয়ান কাইন্ড অফ 90% 100% আসলে বলা যায় না, তাই না? আমরা বলতেও পারি না অ্যাজ এ কনসালটেন্ট বা অ্যাজ এ পার্সন, আমরা বলতে পারি না ভিসা অ্যাম্বাসি ভিসা কাকে দিবে। তো সেই জায়গা থেকে চেক রিপাবলিক কিন্তু এখন খুব ভালো একটা টপ পজিশনে আছে। তো সেই ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি আছে, আপনারা জানেন যে চেকে আফটার ভিসা টিউশন ফিস পে করা যায়, কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো বিফোর ভিসা পে করা যায়। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, কোয়ালিফিকেশন অনুযায়ী এবং আপনার পার্সেন্টেজ অনুযায়ী, আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি কোন ইউনিভার্সিটি পাবেন সেটা ডিপেন্ড করছে। চেক রিপাবলিকের জন্য আপনার সিজিপিএ যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের 2.70 বা 2.50 হলেও আমরা কাজ করতে পারছি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, এমআই দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া IELTS থাকলে 6 থাকা উচিত, 5.5 দিলে অনেক সময় অনেকে রিজেক্ট করে দেয় অ্যাডমিশনের ক্ষেত্রে। ওকে, অ্যাডমিশন টেস্টে অনেকগুলো টেস্ট থাকে, সেটা আপনার স্কাইপ ইন্টারভিউ হতে পারে, সেটা আপনার অনলাইন এক্সাম হতে পারে, সেটা আপনার ওভার দ্য ফোনে হতে পারে, ডিপেন্ড অন দেয়ার সিস্টেম। বাট অনেকগুলো ইউনিভার্সিটিতে আসলে এক্সাম সিস্টেম আছে। ব্যাচেলরের জন্য হলে মিনিমাম 3.50 হলে আমরা অ্যাডমিশন জন্য অ্যাপ্লাই করতে পারছি, সেই অনুযায়ী ইউনিভার্সিটি ভেদে কিন্তু অ্যাডমিশন ক্রাইটেরিয়া ম্যাচ করছে। তো সেই জায়গা থেকে, বাট চেকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ, অ্যাডমিশন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টে, মানে স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট তার পার্সোনাল অ্যাকাউন্টে আপনার 5 থেকে 5.5 লাখ বা 6 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। লাইক আপনি ধরেন, আমি বলে দিই, আপনার টিউশন ফিসটা আফটার ভিসা আপনি দিচ্ছেন, সো আপনার টিউশন ফিস আফটার ভিসা দিলে কী হচ্ছে, আপনি সেই টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই হচ্ছে, এখন থেকে অ্যাপ্লাই করলে ভিসা রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত সেই টাকাটা থাকলে হচ্ছে। সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আমাদের ট্রান্সলেট করতে হয়, নোটারাইজ করতে হয়, চেকের অনেকগুলো নোটিফিকেশান আছে, লিগালাইজেশান আছে, নোটিফিকেশান চার, সুপার লিগালাইজেশান, অ্যাটেস্টেশন, এই কাজগুলো আমরা আপনাদেরকে হেল্প করে থাকবো। সো এখানে কিছু সিস্টেম্যাটিক ওয়ে আছে যেগুলো আপনারা আমাদের অফিসে আসলে ডিটেলসে জানতে পারবেন বা আমাদেরকে ফোন কল করতে পারেন। যেমন ধরেন কস্টিং শেয়ারিং, একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট যখন চেকে অ্যাপ্লাই করে তার হিউজ একটা কস্টিং হয়ে যায়, লাইক এই যে লিগালাইজেশন প্রসেসগুলো, চেকের একটা অ্যাম্বাসি ডেট, সব কিছু মিলে আমরা স্টুডেন্টের সাথে কলাবোরেশন করে আমরা একটা শেয়ারিং প্রসেসিংয়ে যাচ্ছে যে হ্যাঁ আপনি কিছু একটা আমাদের সাথে করলেন, কারণ যেহেতু অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট আমরা ইনভেস্টমেন্টটা অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার হেল্পটা আমাদের দরকার। যেহেতু অ্যাডমিশন প্রসিডিউর হয়ে গেলে ভিসা পসিবিলিটিটা অনেকাংশে বেড়ে যায়, এবং বাকি কলসগুলো আপনারা টিউশন ফিসের সাথে কিন্তু আমাদেরকে আফটার ভিসা পে করতে পারবেন। আমরা কিন্তু চাইলেই আপনাদেরকে হেল্প করতে পারছি এই যে কস্টিংগুলো নিয়ে, যেগুলো নিয়ে আপনারা চেষ্টা করছেন বা সামনে আগাতে চাচ্ছেন। সো চেকের ব্যাপারটা আপনারা সবাই জানেন, প্রাগ থেকে শুরু করে প্রাগের বাইরে সিলিশিয়া থেকে অনেকগুলো স্টেট যেগুলো আছে বর্ণতে আছে, আমরা সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে কাজ করছি। কিছু ইউনিভার্সিটি টিউশন ফিস আফটার ভিসা নিচ্ছে, কিছু ইউনিভার্সিটি বিফোর ভিসা নিচ্ছে, আর চেকের অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে। আমাদের ইন্স্যুরেন্সটা কিন্তু পরে করতে হয় চেকের, ওয়ান কাইন্ড অফ ভেরিফিকেশন বা ক্লিয়ারেশন পেলেই কিন্তু চেকের ইন্স্যুরেন্সটা করা যায়। সো এটাও কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট, যাতে অনেকগুলো টাকা কিন্তু আগে সেভ হয়ে যাচ্ছে। সো চেকের আসলে অনেক বেশি কোয়ারিজ, চেক নিয়ে যদি আপনাদের কোনো ডিটেলস শুনতে চান আমাদের অফিসে প্লিজ ভিজিট করবেন, আমাদেরকে ফোন কল করতে পারেন, আপনার ডকুমেন্টসগুলো আমাদেরকে সেন্ড করে অ্যাসেসমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো সর্বাত্মক আপনাদেরকে হেল্প করার জন্য, কারণ আমাদের যেহেতু আমাদের সার্ভিস অরিয়েন্টেড বিজনেস, আমাদের প্রথমেই উচিত আপনাকে সর্বাত্মক হেল্প করা। আর যদি কোনো কোয়ারিজ থাকে আপনাদেরকে, আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ আবারও অনেক, যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় আবার আসবো আপনাদের সামনে। সালামু আলাইকুম সবাইকে।